আরও অবনতি। সংক্রমণের হার 49% পর্যন্ত, একের পর এক ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত, 24 ঘন্টায় মারা গেছে 9 জন। আমি যদিও দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করছি, তারপরেও ভয়ে আছি। যদি ইন্ডিয়ান ভেরিয়েশনটা আমাদের দিনাজপুরে চলে আসে, তাহলে আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাব। বর্ডারটাতে যদি না ই করে, কন্ট্রোল না করে, তাহলে তো আপনার মনে হয় আরও তো ছড়িয়ে যাচ্ছে। ড্রাইভাররা আসছেন ভারত থেকে, তাদেরকে আমরা অনেকবার বলার পরে তারা এখন কিছু কিছু ড্রাইভার করোনা সনদ নিয়ে আসছে। যদি সংক্রমণের হার বাড়ে, সেখানে আমাদের আইসিইউ বেড হয়তো আমরা সেভাবে বাড়াতে পারছি না, মৃত্যুর ঝুঁকি আরও বাড়তে পারে। সারা দেশে 3 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। মাত্র 3 ঘন্টার মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী, দিনভর দুর্ভোগ। খাল দখল হওয়াকেই দুষলেন মেয়র আতিক। ঘূর্ণিঝড়ের 1 সপ্তাহ পর খুলনায় কয়রায় ভাঙা বাঁধ দেখতে গিয়ে তোপের মুখে স্থানীয় এমপি, ট্রলারে করে এলাকা ছাড়লেন। স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণে হাজার হাজার গ্রামবাসী। ভরা বর্ষাতেও চলবে পদ্মা সেতুর কাজ, বৃষ্টি মাথায় রেখেই 3 মাসের পরিকল্পনা। সেপ্টেম্বরেই শেষ হবে মূল সেতুর অবকাঠামো নির্মাণ।